হ্যালো বন্ধুগণ অ্যান্ড বান্ধবীগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ গো বঙ্গো। কি আমরা আলোচনা করব একজন এমপি কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং তার স্যালারি বা কত। আমরা জানি লোকসভা নির্বাচনের ফল কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এবং এনডিএর 293 জন এমপি জিতে এসছেন এবং ইন্ডিয়া জোটে 234 জন এমপি জিতেছেন। যেহেতু ম্যাজিক ফিগার 271, ফলে যেই দল 271 বা তার বেশি আসন নিয়ে আসতে পারবে সেই দলই সরকার গঠন করবে। আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আমরা নিজেরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকি। এটা একেবারেই সম্পূর্ণ ভুল। আমাদের কনস্টিটিউশন কখনোই আমাদের রাইট দেয় না কি আমরা ডাইরেক্টলি প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নির্বাচন করব। অনেকে হয়তো ভাবো আমরা ভোট দিয়ে ডাইরেক্টলি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করব কিংবা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব, কিন্তু আমাদের কনস্টিটিউশন কখনোই আমাদের রাইট দেয় না কি আমরা ডাইরেক্টলি আমাদের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে নির্বাচন করতে পারি। আসলে আমাদের কাছে আমাদের এলাকার এমপিকে নির্বাচন করার ক্ষমতা আছে এবং এই এমপিরা মিলে ঠিক করবে আমাদের নেক্সট প্রধানমন্ত্রী কে হবে। এনডিএর কাছে এখন 293 জন এমপি আছে, তারা যদি মিলে ঠিক করে এবার নরেন্দ্র মোদীকে নয় অন্য কাউকে তারা প্রধানমন্ত্রী করবে, তাহলে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্য কেউ হবে। তুমি যদি চিল্লে মরে যাও কিংবা মাইক ভাড়া করে সারা এলাকা মাইকিং করে বাড়ো আমি তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছি ফলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে, তোমার সেই কথার কোনো ভ্যালু নেই। অনুরূপভাবে 271 জন বা তার বেশি সংখ্যক এমপিরা যদি ঠিক করে এবার প্রধানমন্ত্রী হবে রাহুল গান্ধী, তবে কিন্তু এনডিএ 293 আসন থাকা সত্ত্বেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। তাহলে বুঝতে পারছো একজন এমপির কত ক্ষমতা। আমি আশা করছি তোমরা এইসব কিছু বুঝেই তোমাদের এলাকার এমপিকে নির্বাচন করেছো। এবার প্রশ্ন হলো, একজন এমপি যার কাছে এত বড় দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্বাচন করে, তারা কি সুযোগ সুবিধা পায় বা তারা প্রতি মাসে কত স্যালারি আর্ন করে তা নিয়ে আলোচনা করব। যখন কোনো ব্যক্তি এমপি হিসেবে নির্বাচিত হয় তখন তার মাসিক বেসিক স্যালারি হয় 1,00,000 টাকা, অর্থাৎ সে 1,00,000 টাকার কম কখনোই আর্ন করতে পারবে না, 1,00,000 টাকার বেশি সে আর্ন করবে। শুধু 1,00,000 টাকা বেসিক স্যালারিতেই থেমে থাকে না, এর সঙ্গে থাকে বেশ কিছু অ্যালাওয়েন্স, যেমন কনস্টিটিউয়েন্সি অ্যালাওয়েন্স পেয়ে থাকে 70,000 টাকা, অফিস অ্যালাওয়েন্স পেয়ে থাকে 60,000 টাকা, প্লাস পার্লামেন্টের কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য একজন এমপি প্রতিদিন 2,000 টাকা করে পেয়ে থাকে, মানে 2,000 টাকা পার ডে। এছাড়াও তো অনেক ছোট ছোট ভাতা তো আছেই। এই সব মিলিয়ে একজন এমপি প্রতি মাসে 4,03,881 টাকা ইনকাম করে থাকে। এই নাম্বারটা শুনে যদি অবাক হয়ে যাও কি এত টাকা, তাহলে বলি এখনও চমকানোর অনেক কিছু বাকি আছে। আমাদের পার্লামেন্ট যেহেতু দিল্লিতে, ফলে একজন এমপিকে দিল্লিতে থাকতে হবে এবং দিল্লিতে থাকার জন্য একজন এমপিকে লুটিয়ান্স জোন বলে দিল্লির একটা জায়গা আছে যেটা কিনা দিল্লির পর্স জায়গার মধ্যে একটা, এবং সেখানে একজন এমপিকে টোটাল একটা বাংলো দিয়ে দেওয়া হয়, ভাই তুমি থাকো এখানে। সেখানকার ইলেকট্রিসিটি ফ্রি, সেখানকার পানীয় জল ফ্রি, ইনফ্যাক্ট সেই বাংলোর যে মেনটেন্যান্স খরচা, এবং যদি কারোর ইচ্ছা হয় যে বাংলোর সামনে ফুলের বাগান লাগাবে কিংবা কিছু বাগান লাগাবে তার পরিচর্যা করার জন্য সেই মালি, এই সব কিছুর টাকা বহন করে কিন্তু কেন্দ্রীয় সরকার। এইগুলো শুনে যদি তোমার মনে হয় বাবা এত কিছু, তাহলে বলি এখনও শেষ হয়নি। হ্যাঁ, আমরা যেহেতু একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচন করেছি ফলে তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয়, একজন এমপি, ফলে তিনি তো আর বাস ট্রেন কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন না, তার জন্য তাকে সরকার থেকে একটা গাড়ি অ্যালট করা হয়, সঙ্গে একজন পার্সোনাল সেক্রেটারি এবং একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার। এছাড়াও যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমপিরা দিল্লিতে আসবেন, তার তো একটা খরচা আছে, যদি প্লেনে করে আসেন প্লেন ভাড়া, ট্রেনে করে আসেন ট্রেন ভাড়া, ইনফ্যাক্ট যদি গাড়িতে করে আসেন তার তেল খরচা পর্যন্ত ফ্রি, ফ্রি আর ফ্রি। আমাদের মতো সাধারণ মানুষদের কাছে যে পাসপোর্ট থাকে সেটা দেখতে অনেকটা এমন হয়, এই যে ব্ল্যাক কালারের কভার থাকে আর একটা অশোক স্তম্ভ থাকে এরকম, কিন্তু একজন এমপির কাছে যে পাসপোর্ট থাকে সেটা কিন্তু এরকম ব্ল্যাক কালারের হয় না, সেটা হয় একটা মেরুন কালারের পাসপোর্ট। সেই পাসপোর্ট দিয়ে একজন এমপি নির্বিঘ্নে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সারা পৃথিবীতে ট্রাভেল করতে পারে। তাহলে বুঝতে পারলে একজন এমপি কত সুযোগ সুবিধা পায়। এগুলো তো অফিসিয়াল সুযোগ সুবিধা যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এছাড়াও অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন এবং সেগুলো কীভাবে পান আমার থেকে তোমরা ভালো জানো। এবার বুঝতে পারলে তো, একজন নেতা নেত্রী যখন টিকিট না পান তখন তারা টিভির সামনে পুরো কেঁদে ফাটিয়ে ফেলেন যে আমরা মানুষের সেবা করার থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাহলে বুঝতে পারলে কেন তারা এরকম কান্নাকাটি করে থাকে আর কি। ওকে, তো এবার আমি যে কথাগুলো তোমাদের সামনে বলবো সেটা খুব মন দিয়ে শোনো, ভালো করে শুনবে। কে কোন পার্টিতে বিলিভ করো কোন পার্টিতে বিলিভ করো না সেটা আলাদা ব্যাপার। এই পার্টি পার্টি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা, বন্ধু বন্ধুর মধ্যে মারপিট, সামনের বাড়ির লোক একটা অন্য পার্টি করে বলে তার সাথে সমস্ত সম্পর্ক ছেদ, এগুলো কেন হবে ভাই? তোমাদের ভোটে নির্বাচিত হয়ে তারা দিল্লির একটা লুটিয়ান্স জোনে ভালো বাংলো নিয়ে অ্যাশ আরামে জিন্দগি কাটাবে আর তোমরা এখানে মারপিট করে মরবে, এটা তো ঠিক নয়। তুমি একটা আইডিওলজিতে বিলিভ করো, আমি একটা আইডিওলজিতে বিলিভ করি, আমার পাশের জন্য হয়তো অন্য একটা আইডিওলজিতে বিলিভ করে, তো এটা প্রবলেম কোথায়? তাই বলে এই না যে আমি যে আইডিওলজিটা বিলিভ করি সেটা অন্য কাউকে করতেই হবে, এবং সেটা যদি না করে তার জন্য আমি তার সঙ্গে মারপিট শুরু করে দেবো, ইটস নট অ্যাকসেপ্টেবল। কিন্তু এই ভোট নিয়ে যে বাড়াবাড়িটা হয় এটা কিন্তু আমাদের বন্ধ করা উচিত।